মুয়াখালী ফ্লাইওভারের স্প্যান সংখ্যা 19টি। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজির মন্দির অবস্থিত দিনাজপুর জেলায়। সাবাস বাংলাদেশ এই ভাস্কর্যটির শিল্পী হচ্ছেন নিতুন কুণ্ড। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,25,00,000 একর। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বগুড়া শহরে। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত কোথায় অনুষ্ঠিত হয়? কিশোরগঞ্জের শোলাকিয়ায়। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? ঈশ্বরদীতে। স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি হচ্ছে ডিম্যাট পদ্ধতি। সূর্যদীঘল বাড়ি এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন শেখ নিয়ামত শাকের। মানবাধিকার দিবস পালন করা হয় 10 ডিসেম্বর। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন মাজহারুল ইসলাম। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? 1995 সালে। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কী ধরনের ক্ষতি হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হবে।